কিছুদিন পরেই আজকে 30শে ডিসেম্বর, এই তো আসতেছে 31শে ডিসেম্বর, 12টার 1 মিনিটে দেখবেন শুরু হয়ে যাবে এই দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু হবে, ডিজে গান বাজিয়ে বাজিয়ে অনেক ধরনের ফুটকা ফোটানো হবে, অনেক আতশবাজি দেওয়া হবে, কত ধরনের নাচ গান হবে। আমি প্রথমেই বলে দিতে চাই, আল্লাহর ওলিদের রঙে সেবাকাতুল্লাহ ওমান আহসান মিনাল্লাহ সেবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমরা 2021 সাল উদযাপন করব, আমরা 2021 সাল আমরা পালন করব, আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে, আমরা শুরু করতে চাই সানায়ে মুস্তাফা দিয়ে, আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে, ঠিক কি না বলুন? আমি বলতে চাই 12টায় 1 মিনিটে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করব, আর রাতের বেলা আমরা হাঁটবো, জায়গায় জায়গায় যাব, সারা রাত আমরা সময় নষ্ট করব না। আমরা শীতের সিজনে 12টায় 1 মিনিটে আমরা হেঁটে হেঁটে দেখব কোন রাস্তার মোড়ে আমরা দৌড় দিয়ে যাব স্টেশনে, গিয়ে দেখব সেখানে কোনো বস্ত্রহীন অবস্থায় শীতার্ত মানুষ পড়ে আছে কিনা, আমরা গিয়ে সেটা তার গায়ের ভিতরে কম্বল দিয়ে তাকে শীত দূর করব। আমরা রাস্তায় দেখব কেউ খালি গায়ে রাস্তায় পড়ে আছে কিনা, এই জন্য আমরা সবাই অনাহারীদের মুখে খাবার তুলে দিব বস্ত্রহীন মানুষের গায়ে। এই 1 তারিখে 2021-এর প্রথম দিনটা মানবতার হাত দিয়ে প্রসার করতে চাই, ঠিক কিনা বলো? এটাই ছিল আল্লাহর ওলিদের চরিত্র, এটাই ছিল ইমানদারদের চরিত্র। নিজে খাই নাই, খাওয়ার জন্য আরেক মানুষের খাবার তাদের মুখে খাবার তুলে দিয়েছে, নিজে ভুক বিলাস করে নাই, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে নীরবে নিবৃতে এমন একটি জায়গায় চলে গেছে। তিনি বলেছিলেন, আমার কোনো সম্বল নাই, আমার কোনো টাকা নাই, হ্যাঁ তবে আল্লাহর একটি প্রিয় জিনিস আমার মাঝে আছে, সেটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করা। কি কাঁদতে রাজি আছো মুসলমান? চোখের পানির দাম কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকতে হবে, একটি হলো সুন্দরী কথা, আরেকটি হলো হিকমত। লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের একটি অর্থ হলো শান্তি, আরেকটি অর্থ হলো ব্যক্তিত্ব, আরেকটি অর্থ হলো হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, আরেকটি অর্থ হলো মানবতা, আরেকটি অর্থ হলো একতা, আরেকটি অর্থ হলো সাম্য। যখন পৃথিবীতে কোনো মানবাধিকারহীন পৃথিবী ছিল, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ইসলামের আরেকটি অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটি অর্থ হলো একতা। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, বলবো স্বাধীন সোনার বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার বিশ্বের কোনো রাষ্ট্রে পাবেন না। এই দেশে মুসলমানরা যেই হাটে বাজার করছে, হিন্দুরা সেই হাটই বাজার করছে, মুসলমান যেই নদীতে গোসল করছে, হিন্দুরাও সেই নদীতে গোসল করছে, যার যার ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করছে, হিন্দু হিন্দু ধর্ম পালন করছে, এমন সাম্প্রদায়িক সংস্কৃতি, সাম্প্রদায়িক সংস্কৃতির বাংলাদেশ বিশ্বের মধ্যে কোনো দেশের সঙ্গে এমন সুন্দর দেশ পাবে না আশা করি ইনশাআল্লাহ। কি রাগ করেছেন মনে হয়? আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কোনো অপচেষ্টা করা হয়, আমরা 3টি জায়গায় হলো একমত, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের জবাব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেওয়ার প্রয়োজন আছে না, ঠিক কিনা বলেন? আমি বেশি লম্বা করবো না, 1 ঘন্টার ভিতরে বয়ানতে ইতি টানবো ইনশা। একটি কথা বলি, হায়াতের মালিককে, আর ধরে হায়াতের মালিককে, আমরা সকলকে অনুরোধ করে বলি, আবারও বলি, আল্লাহর ওলিদের নিয়ে বয়ান করব। কেন করব? এই জন্যই করব, আল্লাহর ওলিদের দ্বারা বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রিত। নেটওয়ার্কের টাওয়ার আসেনি, টাওয়ার দিয়ে মোবাইলের সংযোগ ওকে, আল্লাহর ওলি দিয়ে আমাদের সমাজের বিভিন্ন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, যেই পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়, সেই পথের সিলেবাসটা আজকে আমরা পটিয়ার এই থানা হাট থেকে নিতে চাই। রাজি আছেন না নাই বলেন? গভীর মনোযোগ, আবারও কথা বলছে, আওয়াজ নেই, শুধুমাত্র নবীর মহব্বতে বসে যান। আমার আল্লাহ বলেন, তোমার ডান পাশে তোমার আপন জন নাই, বাম পাশে আপন জন নাই, সামনে আপন জন নাই, পিছনে আপন জন নাই, তুমি ভয় করো না,
তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা রাখো। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, পৃথিবীর কেউ যদিও তোমাদের পক্ষে না থাকে। আজকে পটিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন, আমাদের পথে পক্ষে আছে কে? কিভাবে আছে আল্লাহ দলিল দেয়। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি বেশি রাখো, তোমাকে আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা বানাবি। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তিরা কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন দাড়ি পাল্লা টান দিয়ে আঙ্গুল চাপ মাইরা জিনিস বিক্রি করে না, ওজনে কোনোদিন মানুষকে কম দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় করে, রাতের বেলা সেহরি খাইল, দিনের বেলা দুপুর বেলা দরজা লাগাইয়া ভাত খায় না, পানির নিচে ডুব দিয়া পানি পান করে না। যারা আল্লাহর ভয় করে তারা সব সময় একটা কথাই ভাবে, আমারে যদি পৃথিবীর কেউ যদি না দেখে আমারে একজন দেখতেছে। জবান খুলে বলো তিনি কে?